বিপুল পরিমাণ ড্রাগস সহ পুলিশের জালে তিন কারবারি। রাজধানীর কুমারীটিলা এলাকার অভিযান চালিয়ে এক মহিলা সহ তিনজন ড্রাগস কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। উদ্ধার 400 কোটি ব্রাউন সুগার, নগদ 23,000 টাকা, 3টি মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে ড্রাগস কারবারে ব্যবহৃত স্কুটি। মঙ্গলবার রাতে এনসিসি থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর ছিল, শ্যামলী বাজারের কুমারীটিলার রিংকুয়া এলাকায় ড্রাগসের একটি বড় সড় ডিল হবে। এ ধরনের খবর পাওয়ার পরেই এনসিসি থানার ওসি সুশান্ত দেব, অভয়নগর ফাঁড়ির ওসি সহ একদল পুলিশ সাদা পোশাকে অবস্থান নিয়েছিল রিংকুয়া এলাকায়। যথারীতি এক ড্রাগ কারবারি স্কুটি নিয়ে এসে হাজির হয়েছিল সেই জায়গায়। এরপর অন্য ড্রাগস কারবারি এসে তাদের মধ্যে ড্রাগস এবং টাকার লেনদেন শুরু করে। ঠিক সেই সময় হাতে নাতে ধরা পড়ে দুই ড্রাগ কারবারি, দিলীপ চৌহান এবং রতন দেবনাথ। এরপর রিংকুয়া এলাকায় রতন দেবনাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ধরা পড়ে পিয়া দাস নামে ধলেশ্বরের আরও এক মহিলা ড্রাগ কারবারি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিংকুয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় 400টি ব্রাউন সুগার ভর্তি কৌটো, পাশাপাশি 500টি খালি কৌটাও উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে 23,000 নগদ টাকাও ধরা হয়েছে। ড্রাগস কারবারে ব্যবহৃত স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রে আর কে কে যুক্ত রয়েছে তাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন থানার ওসি সুশান্ত দেব। খবর আসে যে শ্যামলী বাজার রিংকুয়া কুমারটিলা এলাকাতে ওই অবৈধ সমাজদ্রোহীরা, মতলব ড্রাগস ডিলাররা নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগসের একটা ড্রাগস ডিলিং করবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে উৎপাতে বসে থাকি। আমাদের উৎপাতে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে, তো লেনদেন করছে। ওই সময় আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল, 400 স্মল ভায়াল হিরোইন। ড্রাগস কারবারে মহিলাদের অন্তর্ভুক্তি নতুন কিছু নয়। ইতিপূর্বে ড্রাগস কারবারে যুক্ত বহু মহিলা কারবারিকে জালে তুলেছে পুলিশ। কিন্তু মহিলাদের অন্তর্ভুক্তি পুলিশকে অনেকটাই বিপদে ফেলে দিতে পারে বলে মনে করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।